গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে শপিং ব্লগ শেয়ার করছি। আজকে ভিডিওটা করতে আমার বেশ আনন্দ লাগছে, প্রতিদিন রোজকার ওই কাজকর্ম শেয়ার করতে ভালো লাগে না, তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটু শপিং ব্লগ শেয়ার করার সুযোগ পেলাম। নিজেও সেই ঘরের মধ্যে বন্দি হয়ে আছি, এই ছেলের পড়াশোনা করতে 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 আমার অবস্থা খারাপ, বুঝলে তো। পরীক্ষা এখনো শেষ হয়নি, ওই মহালয়া চলে এসছে, চারদিকে আগমনের গান শুনছি, আর এখনো সেই পড়াশোনাই করে যাচ্ছে। আর ভালো লাগে না গো এত পড়াশোনা, ইচ্ছে করে এখন একটু ওই সাজুগুজু নিয়ে কথা বলবো, কি শাড়ি পরবো, কি ব্লাউজ পরবো, এসব নিয়ে একটু কথা বলবো, বিভিন্ন ধরনের একটু ভিডিও দেখবো সাজগোজের, কিন্তু সেই সুযোগ আর কোথায়। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার বর ব্যাংকক থেকে কি কি নিয়ে আসলো সেগুলো দেখাচ্ছি। তোমরা তো জানো যে ও ব্যাংকক গিয়েছিল, তো সেখান থেকে কি কি নিয়ে এসছে ওগুলো দেখাচ্ছি। প্রথমেই দেখাই, এই দেখো এই যে ব্যাগটা, পরে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। ও এটা আবার ই হয়ে আছে, ঠিক করতে হবে বেলটা। এখান থেকেও ধরা যাবে, এটার কালারটা হলো গিয়ে গোল্ডেন কালার। ও মাই গড, এটা এরকম হয়ে আছে, ব্রাউন, আর এটা তো ব্রাউন, তো ব্রাউন এন্ড ব্রাউন এন্ড এগুলো সেই দেখছিলাম ওই ব্রাউন পিচ কালার। হ্যাঁ, ওখানে ওই যে সুইমিং পুল গুলো আছে সেইখানে বিক্রি করছে, এত সুন্দর সুন্দর ব্যাগ। সেই এই যে এই হ্যান্ডেলটা না, এর এখানে আর কি পুঁতি দিয়ে কাজ করা ছিল, সাদা যে পালস গুলো থাকে না সেগুলো, তারপরে এটা এরকম হোয়াইট ছিল, বিভিন্ন কালারের ছিল, তো হোয়াইটটা আমার বেশি পছন্দ হয়েছিল। আমার বর বলল যে না এইটা নাও, এই এটা নাও, হোয়াইটটা নোংরা হয়ে যাবে। ও ভিডিও কল করেছিল সেখান থেকে, তো এটা আমার পছন্দ হয়েছে। টিপারও পছন্দ, টিপাও ব্যবহার করতে পারবে, আমিও ব্যবহার করতে পারবো। ব্যাগটা সত্যি খুব সুন্দর হয়েছে, কি একটা ব্যাগে সুন্দর আছে। ব্যাগের ভেতরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরে খুব বেশি কিছু নেওয়া যাবে না, আমি তো বাইরে গেলে অনেক কিছু নিয়ে যাই, জলের বোতল হতে শুরু করে কত কিছু থাকে আমার ব্যাগে, ছাতা পাতা, এগুলো আসলে ওই হলো গিয়ে পার্টিতে যাওয়ার মতো ব্যাগ, ফেন্সি ব্যাগ যেগুলো থাকে না সেই। এই যে দেখো ভিতরে ওই মোবাইল, টাকা পয়সা এইসবই রাখা যাবে, ছোট্ট জলের বোতলগুলো রাখা যাবে, পুটির যে বোতলগুলো আছে ওগুলো রাখা যাবে। কেন জলের বোতলের চিন্তা করছি, আমার সাথে তো আমার ছেলেমেয়েরা সবসময় বের হয়, তো ওই 10 মিনিট হাঁটার পরই না ওদের সবার জল তেষ্টা পেয়ে যায়, ঘরে থাকলে ওদের কারো জল তেষ্টা পায় না, বাইরে গেলে ওদের জল তেষ্টা পায়, ওই জন্য সবসময় আমার ব্যাগে জলের বোতল রাখতে হয়। এটা হচ্ছে আমার ব্যাগ না, এটা তো আমার ব্যাগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই নিস তুই নিস। দে এখন আমি একটু দেখাই বন্ধুদের, এই যে দেখো এই ওই যে এই ব্যাগগুলো তো এইভাবে নেয় সাইড দিয়ে, ওই দেখবে আমার বর সবসময় গলায় একটা এরকম ব্যাগ ঝুলিয়ে রাখে, তো সেই ব্যাগ নিয়ে এসছে। এটা না আমি খুলে দেখিনি, খুলে দেখলে কিছুই নাই, এই যে এখানে 2-3টে চেইন আছে, 2টো চেইন, ভিতরে একটা ছোট চেইন আছে, এখানেও জিনিসপত্র রাখা যাবে। এই যে এখানটা আমার, ওটা শুধু ওই একটাই করা, একটাই বক্স মতো করা, আর কিছু রাখা যাবে না। এটা দেখছি 3টে করা আছে, এর কোয়ালিটি খুব ভালো, তো এটা একটা কাজের জিনিসই নিয়ে এসছে, আমার বরের এই ব্যাগগুলো লাগে না। এটা অর্জুনের না, অর্জুন নেবে, এটা অর্জুনের পছন্দ হয়েছে, তুইও নিবি তোর পাপাও নেবে, ঠিক আছে তুই নিবি। আর এই দেখো এটা হলো ক্রিপার ড্রেস, এগুলোকে তো সেই টিউনিক বলে, ভেতরে এই গেঞ্জিটা থাকবে, এই গেঞ্জিটা থাকবে ভেতরে, আর উপর থেকে এটা থাকবে, তো ক্রিপা পরাছে পর ক্রিপাকে ভালো লাগছিল, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম আসবে ড্রেসটা, তো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখালে না ভালো করে বোঝা যায় না। এই দেখো কিপার ড্রেসটা একটু ওদিকে একটু শর্ট, দূরে শর্ট,
বাবা তুই ওদিকে যা, অর্জুন ব্যাগ দেখাচ্ছে, অর্জুন সেই জন্য দাঁড়িয়েছে, আর আমার বাবা এই গেঞ্জিটাকে উল্টো পড়েছে, কিছু হবে না, যা যা যা, হ্যাঁ ঠিক আছে। ওই যে দেখো কিপার ড্রেসটা ভালো হয়েছে, কিপার ড্রেসটা গাউনটা হলো আমার। তো এগুলো তো সেই ওই কি বলে এখানে তো ওই গার্ডারের মতো দেয়া, এবার আমার হয়তো হয়ে যাবে, কিন্তু জানি না পড়লে আমাকে কিরকম লাগবে জানি না। আর এটা যদি আমি পড়ি তো এটা বড় হয়ে যাবে, কৃপা আর পড়তে পারবে না। কৃপার তো এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, আমি জানি না এটা আমি পড়তে পারবো কিনা, তবে ড্রেসটা দেখতে ভালো হয়েছে, না পড়লে তো তোর, কিন্তু আমি ট্রাই করার পর এটা তো ঢিলা হয়ে যাবে, তখন তুই কি করে পরবি, তুই যা রোগা। আর এই যে পুচকি পুচকি ড্রেস গুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো আমাদের নাতি নাতনিদের ড্রেস। এরকম ড্রেস তিনটে চারটে নিয়ে এসেছে আমাদের নাতি নাতনিদের জন্য। এগুলো হলো সাদা কটন কাপড়, তার উপরে ওই হাতির অ্যাপ্লিক করা, হ্যাঁ বাচ্চা হাতি, বাচ্চাদের হাতি, তো এগুলো পড়তে আরাম আছে। এরকম ড্রেস আর এই যে আরো তিনটে আছে, মার জন্য এনেছে, এই একটা দা ব্লগারের জন্য এনেছে, এই ব্লগারের জন্য এনেছে, তারপরে হলো গিয়ে এই না দাঁড়া এটা তোমার, তোমার ওইটাতে ওইটাতে এই যে এই একটা, এটা একদম বেশি পুচকি, পুচকুটার জন্য এটা আনা হয়েছে, অনেক বেশি পুচকি হয়ে গেল, এটার পেছন দিকটা আবার বেশ সুন্দর ফিতে লাগানো, দেখেছিস কৃপা আমি এটা খেয়াল করি, আরে দেখো আরে এটা হলো গিয়ে, হ্যাঁ এটা হলো গিয়ে আমার এক নাতির ড্রেস, ওর জন্য এই ড্রেসগুলো ছোটবেলায় খুব পরতো, এই যে এই ড্রেসগুলো ওর বাবা গেলে সে অনেকগুলো করে নিয়ে আসতো, তখন পড়াতাম, তো আমি খুব চেঁচামেচি করতাম যে সব সময় সে গেলে এই সাদা সাদা শুধু ড্রেস নিয়ে আসে, ওদের ওখানে এরকম সাদাই বেশি, ওখানকার মেয়ে ছেলে সবাই এরকম সাদা সাদা ড্রেসই পরে থাকে। আর এই হলো গিয়ে আরেকটা ড্রেস, এই যে এই ভিতরে এই গেঞ্জিটা থাকবে আর উপরে এটা থাকবে, আর এই টপটা হলো আমার, দেখে নিন আমার মন খুঁজে খুঁজে সব থেকে বড়টা আমার জন্য নিয়ে আসে, ওই একই কাপড়ের ওই যে সাদা কটন কাপড়ের সেই, এই গেঞ্জিটা হলো কি আমার বড়ে, হ্যাঁ তোর হবে, তোর হবে না দেখা যাক, এটা তোর বাবার, চার মার টপ, হ্যাঁ এই যে এটা আমার, আর আর এগুলো পড়তে তো ভীষণ ভালো লাগে আমার, এরকম কিন্তু আরো তিন চারটে, আমার কিন্তু এরকম আরো তিন চারটে টপ আছে, মাঝে মধ্যে আমি পরি, খেয়াল করে দেখবে যখন স্কার্ট পরি তখন কিন্তু এরকম সাদা সাদা টপ গুলো পরি, ওগুলো ওখান থেকে নিয়ে এসেছি, আমি বের করি এখানে পুরো টপ পেয়ে পুরো বাড়ি সব, হ্যাঁ এই গেল আর কি, ও এই যে চকলেট, এটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে স্পেশাল চকলেট, দেখাচ্ছি তোমাদেরকে, আমার ছেলে মেয়ে সারাদিন এগুলো শুধু খাচ্ছে, ছেলে মেয়ের বাবাও খাচ্ছে, আমি চেঁচামেচি করছি, সুগার আছে না, আমি শুধু একটাই খেয়েছি, এটা খাও না, এটা দেখিয়ে দি, এটা খাবো না আজকে আমার শুক্রবার, আমি খাবো, আমি খেয়ে দেবো, আমি খেয়ে দেবো, আর এটা দেখিয়ে দি, খা এটা দেখিয়ে দেবো, ওকে তোর দিয়ে দেখে হচ্ছে চকলেটটা ভিডিও দিয়ে, এই চকলেট গুলো খেতে বেশ ভালো, এর মধ্যে আমন্ড দেয়া আছে, আর জানি কি ওই বিদেশের চকলেট তো খেতে ভালো হয়, বিদেশের চকলেট গুলো খুব টেস্টি টেস্টি হয় আমার, আরে ও একদম সেই ওই ইসের মতো ভিডিও করে, ও যে চকলেটের রিভিউ দেয় না সেই রকম, বাচ্চাদের চকলেটের খেলনার যে ওই ভিডিওগুলো আছে না সব কিছু ডিটেইলসে বলে, ওই রকম ভিডিও করছে, আর জানি কি নিয়ে আসছে, ও এটা হলো গিয়ে ড্রোন, আর এটা এই অর্জুন বাবার জন্য নিয়ে এসছে, এবার ড্রোন ফ্রোন কেউ চালাতে পারে না তাও নিয়ে এসছে, এবার এটা নিয়ে কি হবে না হবে সেগুলো তোমরা আমার সামনের ব্লগে, দুর্গাপূজার মালাকে সয় হবে,
তো সেটা এটা দিয়ে হ্যাঁ এত সহজ না ড্রোন চালানো ওখানে তো ইলেকট্রনিক জিনিসের দাম একটু কম তো সবাই ওখানে গেলে এইসব জিনিসপত্র নিয়ে আসে ওই মোবাইল তারপরে টিভি এই ধরনের জিনিস ওখান থেকে নিয়ে আসে কিন্তু ওখান থেকে না এসব এনে কোনো লাভ নেই ওই জিনিস খারাপ হয়ে গেলে তারপর আর সেই পার্টস পাওয়া যায় না তখন বলে আমাদের এখানে মানে এই ইন্ডিয়াতে ঠিক করতে দেবে তখন বলে এই পার্টস নেই ওই পার্টস নেই এটা লাগবে ওটা লাগবে আমি তো বরকে বারবার করে বারণ করে দিয়েছিলাম যে ওখান থেকে এসব জিনিস এনো না এর আগে একটা মোবাইল নিয়েছিল সেই মোবাইলটা খারাপ হয়ে গেছে ওটা আর ঠিক করতে পারেনি এবার নিয়ে গেছিল মোবাইলটা ওখানে ওরা বলে কি যে এই কি ছিল না ওই মোবাইলের কি নেই ওই সিম কার্ডের হোল্ডার নেই আর ওই কি নেই কি কি নেই ওরাও ঠিক করতে পারেনি তো আবার এই ড্রোন ফোন নিয়ে এসেছে আমাদের মানে শপিং আমরা তো শপিং করি না ওর বাবা এগুলো নিয়ে এসেছে এই ড্রোনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখিয়ে দিচ্ছি আমাদের বাবা আবার থাইল্যান্ডে ঘুরতে নিয়ে যাবে তারপর সেই দিনে তোমার সবার একটু দেখাবো কি কি দেখাবো হ্যাঁ সত্যি হ্যাঁ বাবা আমার কৃষ্ণ প্রমিস করে দিয়েছে মানে কৃষ্ণ প্রমিস হবে না আর ওখানে গেলেই এই আমার বর এই ফটোগুলো নিয়ে আসবে আরে না আছে নিচে একটা আছে সে তো আগের বার গেছে ও বাবা ঘরে একটা ছবি ছিল হ্যাঁ আরো আরো আছে ওই ঘরে ওই ঘরে ওই বাবা যেই ঘরে শো সেই ঘরে আর একটা স্কাই ডাইভিং এর একটা ছবি আছে সেটাও দেখাবো সেটা মাস কাছে এটা হলো পাটায়া পাটায়া তো তোলা যে দেখো পাটায়া লেখা আছে পাটায়া ওই সিমেন্টের ওখানে আর এটা দেখি এটা কি দেখা যাচ্ছে না মনে হয় পাটায়া এরা মা বাবা আমার একে রেখে কত মজা করেছে সামনে স্পিড বোর্ডে ওরে ওর খুব কষ্ট হচ্ছে ওর বাবা মজা করেছে ওর আর ওই সেই মোবাইলে ফটো দিচ্ছিল আর শুধু বলছে মা দেখো বাবা কি রকম মজা করছে আর আমি তোর বাবার সাথে চেঁচাচ্ছি আর তুমি খালি ফটো পাঠাচ্ছ এখানে ছেলে মেয়েগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ওরা শুধু কষ্ট পাচ্ছে আস্তে আস্তে বাবা আস্তে তুই আবার পড়িস না এইভাবে জানো তো খাটে উঠতে গিয়ে সেদিন পড়ে গেছে এই আস্তে দাঁড়া দেখো তোমরা কিন্তু অবশ্যই বলবে কোন জিনিসটা বেশি ভালো হয়েছে কোন ড্রেসটা ভালো হয়েছে সবার থেকে বেশি আমার ড্রোনটা ভালো হয়েছে সবার ড্রোন ওপেন দিয়ে দেন যে সবার যেই যেই জিনিসটা পছন্দ হয়েছে সেই জিনিসের নাম দিয়ে ওপেন দিয়ে দেন আমার বেশি ভালো লেগেছে এই ব্যাগটা আর আমার বেশি ভালো লেগেছে এটা এই ব্যাগটা ভালো লেগেছে আর ক্রিপার ড্রেসটা বেশি দাঁড়া ক্রিপার ড্রেসটা ভালো লেগেছে ক্রিপার ড্রেসটা খুব সুন্দর হয়েছে এখন ড্রোনও ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি আজকে তো ব্লগ শেয়ার করলো হ্যাঁ এই ড্রোনটা দেখাবে না হ্যাঁ দেখাবো মাই ড্রোন ইয়েস মাই ড্রোন এই যে ড্রোনটা সেট করে শুরু দেখাচ্ছি আবার উড়বে না তো উড়বে না রিমোট যদি অ্যাক্টিভেট যদি না হয় তাহলে উড়বে কেন এগুলো মাঠে নিয়ে চালাতে হবে এটা রিমোট আর এগুলো ওই ড্রোনের পাখনা এটা ক্যামেরা এটা ক্যামেরা এটা ক্যামেরা হোল্ডার মানে এটা আপনি ক্যামেরা লাগাতে হবে আর এটা ফোন রাখার জন্য স্ট্যান্ড বন্ধ কর আবার এটা উড়ে চলে যাবে আর এটা হলো আমার হাজবেন্ডের তো এটা দেখো ভীষণ সফট এটা যে আমি ধরছি বেশ সফট লাগছে এখানে বেল্ট গুলো যে ধরি সেগুলো কেমন যেন একটু শক্ত শক্ত থাকে কিন্তু এটা দেখছি বেশ সফট ভালো হয়েছে বেল্টটা নিয়ে এসেছে ভালো হয়েছে ওর বেল্ট সে কদিন পর পরই দেখি কিরকম নষ্ট হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় এটা একটা কাজের জিনিস নিয়ে এসেছে
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা হবে। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, আবার আগামীকাল দেখা হবে।